গ্লোবালাইজেশন সেকালেও ছিল, এখনো হচ্ছে, এখন ডিজিটস নিয়ে গ্লোবালাইজেশন, এককালে পালকি দিয়ে ঘোড়া দিয়ে, কিন্তু বিভিন্ন গোত্র এসছে ভারতবর্ষে। তো ভারতের একটা বিশিষ্ট গানের ধারা চল স্টাইল আছে, কিন্তু তার ভিতরে নানা স্রোত এসে মিশেছে, শকুন্তল পাঠান মোগল ইত্যাদি। তো সেসবের প্রত্যেক গোষ্ঠী তাদের নিজের গান নিয়ে এসছে, আমাদের ভাটিয়ালি গান, এই গান বাংলার এই গান, তো অন্যদের অন্য রাজপুতানার গান শুনলেন, এই রাজপুতানার গান, এই যে সংমিশ্রণ আদান প্রদান গ্লোবালাইজেশন, সেটার আমি একটা রূপ দেবার চেষ্টা করব। এবং এর জন্যে অন্য শাস্ত্রের মতো মানে আর্টও হতে পারে, কবিতাও হতে পারে, সঙ্গীতের একটা বিশেষ রূপ নিয়েছে, যেটা সাধারণ লোকের গান থেকে, জনগণের গান থেকে যারা গুণী উস্তাদ, তাদের হস্তক্ষেপে বা তাদের চিন্তার মধ্যে